অন্য কিছু আমল ওনার সঙ্গে যাবে না, শুধুমাত্র আমল ওনার সঙ্গে যাবে। তো যিনি দুনিয়া ছেড়ে আব্দুল আজিজ ভাই চলে গিয়েছেন, উনি আল্লাহর পিয়ারা হয়ে গিয়েছেন। আব্দুল আজিজ মানে আল্লাহর পিয়ারা, তো আল্লাহর পিয়ারা এমনি হয়ে গিয়েছেন। তো আমি আমার অভ্যাস অনুযায়ী একটা ভূমিকা শোনাই, তারপরে অল্প সময়ে ওয়াদা নসিহত করে আমি আমার বক্তব্যকে ইতি টানব। কথা হলো, একটা আল্লাহর ওলি তানার ছাত্র আর সাগরেদকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি তানার একটা সাগরেদ ছাত্র নিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে এমন একটা গ্রামের মধ্যে পৌঁছে গিয়েছে, এমন একটা জায়গার মধ্যে, সেখানে দেখছে যে ঘি আর আলু সব সমান দাম, একই দাম। ঘি আর আলুর দাম সব সমান, একই দাম। তো আল্লাহর ওলি অত্তাকু ফিরাসাতিল্লাহ ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমরা তো আমাদের চোখে দেখি, আল্লাহর ওলি যারা হয় তারা কুদরতের চোখে দেখেন। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ, আরো একবার বলা যাবে ভাই, আরো একবার আসছে বলা যাবে, নারে তাকবীর। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন একটা গ্রামের মধ্যে পৌঁছে গিয়ে দেখছে যে ঘির দাম আর আলু সবজির দাম একই সমান। আল্লাহর ওলি বলছেন, বাবা এই গ্রামে কোনো ইনসাফ নেই, এই গ্রামে কোনো ইনসাফ নেই। বলে, হুজুর কিভাবে? বলে, বাবা এখানে ঘির দাম যা আর সবজি শাক সবজি আলুরও দাম তাই, অথবা ভালো জিনিসের ভালো দাম দেওয়া দরকার ছিল, উচিত, কিন্তু এখানে তো মানুষের ইনসাফ নেই। আর ছাত্র আর সাগরেদ বলছে, হুজুর এইরকম সুযোগ আর জীবনে আসবে কি আর জানি না, আপনি যান আমি আপনার সঙ্গ এখানে ছেড়ে দিচ্ছি, আমি আর যাবো না, ঘি খাবো আর মোটা হব, ঘি খাবো আর মোটা হব। আল্লাহর ওলি বলছে, বাবা এই গ্রামে থেকো না, ইনসাফ নেই, বিচার নেই। কিন্তু ছাত্র আর তো শুনছে না, যে এত সুন্দর সুযোগ ছেড়ে আর যাওয়া যাবে না, হুজুর এখানে ঘি খাবো আর মোটা হব। তো হুজুর যেখানে যাওয়ার ছিল সেখানে চলে গিয়েছেন, কিন্তু ছাত্র সেখানে থাকি আর ঘি খায় আর মোটা হয়। আগেকার যুগে দেখবেন মাটির ঘর ছিল, মাটির ঘর, কিন্তু আগেকার চোর যারা হতো বাইরে থেকে গর্ত খুঁড়ে খুঁড়ে ভিতরে যেত, শীত কাটা বলে আমাদের ভাষা, সেটা শীত কাটা বলি, শীত কাটা। কিন্তু ওই চোর বাইরে থেকে চুরি, ভিতর বাইরে থেকে চুরি করে গর্ত খুঁড়তে খুঁড়তে যখন এসেছে, এখন কোনো কারণবশত দেয়ালটা কমজোর ছিল, মাটির দেয়াল, দেয়াল চাপা পড়ে এখন চোরটা মারা গিয়েছে। চোরটা যখন মারা গিয়েছে, তখন রাজা বাদশার যুগ, আগেকার যুগ, রাজা বাদশার যুগ, রাজার কাছে খবর গিয়েছে, হুজুর যাহাবানে আপনার আপনার দেশে একজন চোর চুরি করতে এসে দেয়াল চাপা পড়ে মারা গিয়েছে, ডাকো মানুষটা কেন ওই রকম ঘর বানালো, ঘরওয়ালার ডাকো, এইরকম ঘর তো বানানো ঠিক হবে না। ঘরওয়ালার ডাকার পরে বলছে বাদশা জাহাবানা, দোষ তো আমার নেই, দোষ আমার নেই। বলে, যে মিস্ত্রি গেতেছে সেই মিস্ত্রির দোষ, মিস্ত্রি ডাকো। মিস্ত্রি বলে, হুজুর জাহাবানা, দোষ তো আমার নেই, যে কাজ করছিল কাদা যে ছানছিল সে তার দোষ। এবার হেল্পার বলছে, আমার কি দোষ, যে চাপ কেটে কেটে যে কাদা বানাচ্ছিল তার দোষ, কিন্তু বাদশার হুকুম, বাদশার হুকুম ফাঁসি হবে, ফাঁসি। আর বাদশা যেটা বলে সেটা কিন্তু হতেই হয়। তো ফাঁসির মঞ্চ সাজানো, এমন একটা দোষীকে সাব্যস্ত করা হয়েছে, তার গলার ভিতরে যায় আর আসে, ফাঁস ঠিক পড়ে না, ফাঁস ঠিক গলার ধারে আসে না। তো বাদশার হুকুম ফাঁসি দিতে হবে। তো খোঁজ 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 কোথায় যাবে, যে নির্দোষ কিছু না, যে ঘি খেয়ে খেয়ে মোটা হয়েছে, সেই ব্যক্তি ধরে এনে ফাঁসির মঞ্চে হাজির, ফাঁসি তো দিতে হবে। তো যার ফাঁসি হয় জীবনে শেষ তামান্নার ইচ্ছা জিজ্ঞেস করে, বাবা তোমার কি ইচ্ছা? সে কাঁদছে আর বলছে, দোষ তো আমি করিনি, কেন আমার ফাঁসি হচ্ছে? তখন হুজুরের কথা মনে পড়বে কি পড়বে না, বাবা এ গ্রামে ইনসাফ নেই,
এই গ্রামীণ সাবরি তখন মনে পড়ছে হুজুরের কথা, আমি তো কোনো দোষ করিনি, আমার কেন ফাঁসি হবে? বলে বাবা তোমার মনের ইচ্ছা তামান্না কি? বলে হুজুর যাহা বানা আমার মনের ইচ্ছা তামান্না কিছু নয়, শুধুমাত্র আমার হুজুর আমার পীরের সঙ্গে আমি সাক্ষাৎ মোলাকাত করব। দেখো তোমার পীরের ডাকো। বলে বাবা ও আমার সাগ্রাদ আমার ছাত্র, আমি অনেক আগে বলেছিলাম বাবা যে গ্রামে ঘির দাম আর আলুর দাম সমান সে গ্রামে কোনোদিন ইনসাফ হতে পারে না, বাবা আগেই বলেছিলাম হুজুর, এখন আমি ফাঁসি থেকে কিভাবে বাঁচবো আমার সেই পদ্ধতি বলুন, আমি ফাঁসি থেকে বাঁচবো কিভাবে সেটাই বলুন। বলে বাবা শেষ জোর একবার লাগিয়ে দেখি। বলে হুজুর কি ফাঁসির মঞ্চে বলবে? না না আমি ফাঁসির মঞ্চে চড়বো, আমি পীর সাহেব বলছি না না আমি চড়বো, দুজনে যখন প্রতিযোগী লাগাবো মানুষ বলবে কি ব্যাপার ফাঁসির মঞ্চে কেউ চড়তে চায় না, আজকের কেন ফাঁসির মঞ্চে দুজনা পাল্লা পাল্লি করছে, দুজনা প্রতিযোগী করছে কি ব্যাপার? পীর সাহেব বলছে না না আমি ফাঁসির মঞ্চে চড়বো, আর সাগরেদ বলছে না না আমি, এইভাবে যখন প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাদশাহ জাহাবানা বলল কি ব্যাপার ফাঁসির মঞ্চে তো কেউ চড়তে চায় না, ফাঁসির মঞ্চে কেউ চড়তে চায় না, কি ব্যাপার তোমরা প্রতিযোগী করছো কি ব্যাপার? বলে হুজুর জাহাবানা আজকে আমি স্বপ্নেতে দেখলাম, আমি আজকে স্বপ্ন দেখলাম আজকের ফাঁসির মঞ্চে যার ফাঁসি হবে সোজা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে, সোজা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। বাদশাহ জাহাবানা বলছে ও নালাকেরা, ও আমার দেশের নালায়েক হবিস, তোরা আমার খাবি আর আমার ঘি খেয়ে মোটা হবি আর আমার দেশে থাকবি আর তোরা জান্নাতে যাবি, এই রকম সুযোগ আমি ছাড়বো না। বাদশাহ বলল তোরা যা আমি ফাঁসির মঞ্চে চড়বো। ওয়াত্তাকু ফিরাসাতিল্লাহ ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমরা তো আমার চোখে দেখি, যারা আল্লাহ ওয়ালা হয় তারা কুদরতের চোখে দেখে। জোরে জোরে বলুন আরো একবার বলুন, সেই জন্য তো আমরা যদি নামাজ পড়ে মসজিদ থেকে বের হই, আমার গায়ের মুসলিম মা বোনেরা তারা মসজিদের ধারে দাঁড়িয়ে থাকে, ও মাওলানা সাহেব নামাজি পরেশগার মানুষ তোমরা আমার বাচ্চার জন্য এই জলে এই পানিতে একবার ফুঁক দাও, এই পানি যদি আমার বাচ্চাদের খাওয়াই আমার বাচ্চা ভালো হয়ে যাবে। কেন আমরা তো আমার চোখে দেখি, যারা আল্লাহ বলা হয় তারা কুদরতের চোখে দেখে, সেই জন্য আমার গায়ের মুসলিম মা বোনেরা তারা আমাদেরকে শ্রদ্ধা সম্মান করে, আমরা যদি নামাজ পড়ে মসজিদ থেকে বের হই তারাও বাচ্চাদের নিয়ে তারা এক গ্লাস জল আর পানি নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, মাওলানা সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর আর নামাজি ভাই তোমরা একটু ফুঁক দিয়ে দাও আমার বাচ্চার শরীর খারাপ, তারা ওই ফুঁক নিয়ে তারা বিশ্বাস করে তারা নিজেরা পান করে আর বাচ্চাদের খাওয়ায়, যার কারণে আমার আল্লাহ তাদের রোগ অনেক ব্যাধি ভালো করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার অভ্যাস অনুযায়ী আমি ভূমিকা শোনালাম, এবার আমার অভ্যাস অনুযায়ী সমীক্ষা শোনাবো। শহর বেনারস